आरम्भ करछि प्रश्नोत्तर आसर आमार जे नतून कोचिंग ग्रुप चालू करेछि सेई कोचिंग ग्रुपेर नियम अनुयायी प्रत्येक रविवार रात 9:30 चलबे प्रश्नोत्तरेर आसर। आजकेर आरम्भ होच्छे प्रश्नोत्तर, जादेर जादेर जा प्रश्न थाकबे सेई प्रश्नगुलिर उत्तर देब। ताहले प्रश्न करुन, उत्तर देब। আজকের ওপেন সবার জন্য আমি খুলে রেখেছি, এরপর থেকে শুধু আমার গ্রুপের মেম্বাররাই প্রশ্ন করতে পারবে। তখন গ্রুপের লিংক যাদের দিচ্ছি শুধু তারাই করতে পারবে। আজকে সবার জন্য অবারিত দ্বার, প্রশ্ন করুন, উত্তর দেব। প্রশ্ন করুন, উত্তর দেব। প্রশ্ন করুন, উত্তর দেব। আজকে কিছু পড়াবো না, শুধু প্রশ্ন করুন, উত্তর দেব। কারোর কোনো প্রশ্ন আসছে না। চোখের ছানি কি একটা প্রশ্ন দেখলাম, সে আবার কোথায় চলে গেল আর দেখছি না। একজিমা কি হোমিওপ্যাথি চিকিৎসা একেবারে নির্মল করা যায়? অনেক সময় লাগে। জেনারেল সিমটমস টাইম মডেলিটিস কি জানতে চাইছেন? টাইম মডেলিটিস বিভিন্ন তো বলেছি, অনেক ইম্পর্টেন্ট। টাইম মডেলিটি মেন মডেলিটিস হচ্ছে সকাল 7টা থেকে 9টার মধ্যে অ্যাগ্রাভেশন,
ইউপেটোরিয়াম পারফোলিওটাম, সকাল 9টায় অ্যাগ্রাভেশন ক্যামোমিলা, 10টায় ন্যাট্রামিউর, 11টার সময় সালফার, 12টায় জিঙ্কাম মেটালিকাম, 12টা থেকে 1টা দুটোর মধ্যে আর্সেনিক অ্যালবা, 3টের সময় এপিসমেল বেলোডোনা থুজা, 4টে থেকে 8টা লাইকোপোডিয়াম, রাত 9টায় ব্রায়োনিয়া, 11টায় ক্যাকটাস জি, 12টা থেকে 1টার মধ্যে আর্সেনিক অ্যালবা, রাত 2টো থেকে 4টের মধ্যে ক্যালি কার, ভোর 3টে রাত 3টের সময় অ্যামন কার, আর 4টে 5টার দিকে নাক্সবম সালফার ন্যাট্রাম সালফ ইটসেট্রা। টাইম মডেলটির মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট। এল ইম্পর্টেন্সি একটা পাওয়ার কতদিন দেওয়া যাবে নির্ভর করবে কন্ডিশনের উপরে। অ্যাকিউটকে যখন জ্বর হয়েছে, পেট ব্যথা হয়েছে, তখন একদিনেই শেষ করা যেতে পারে, পরের দিন দুই দেওয়া যেতে পারে। যখন ওটা একজিমার কেস, তখন প্রত্যেক দিন সকালে একবার করে 16 দিন দিতে পারি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাওটিক স্টেনোসিস অ্যান্ড অ্যাওটিক রিগার্জিটেশন? স্টেনোসিস হলেই তারপর রিগার্জিটেশন হয়। রিগার্জিটেশন ইজ ফলোড বাই স্টেনোসিস। স্টেনোসিস মানে আটকে যাচ্ছে, অবস্ট্যাকলস হচ্ছে, তার ফলে রিগার্জিটেশন ঠিক মতো যেতে পারছে না, ব্যাকফুলো হয়ে যাচ্ছে। স্যার গিভ, স্যার প্লিজ গিভ অ্যান্ড নলেজ অ্যাবাউট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ রুব্রিক ইন রেপার্টরি। রুব্রিক ইন রেপার্টরিতে আছে জেনারেল রুব্রিক, প্রথমে জেনারেল সিমটমস, তারপরে পার্টিকুলার। জেনারেল সিমটমসকে প্রথমে দিয়েছে সাইট, তারপরে টাইম মডেলটিস, তারপরে কন্ডিশনাল সিমটমস এ টু জেড। বোনিং অশনে প্রথমে লোকেশান, সেন্সেশান, মডারিটিস, কনকমিটেন্স। দ্বিতীয় ব্যবস্থাপত্র সম্বন্ধে কিছু বলেন, অনেকবার বলা হয়েছে যে ওষুধ কাজ করতে করতে আর না করলে সেই ওষুধের নেক্সট সেই ওষুধের পোটেন্সি রিপিট করবো, তাতেও কাজ না হলে হাই পোটেন্সি রিপিট করবো, তাতেও কাজ না হলে সেই ওষুধের কমপ্লিমেন্টারি ড্রাগ খুঁজবো, তাতেও না হলে রেমেডি ফলো জোয়েল, তারপরে যেসব ওষুধগুলো কাজ করে সেগুলো ফলো করবো। ভুল মনে হলে অ্যান্টিডোট করার কথা বলা আছে, খুব একটা কাজের কাজ কিছু হয় না। আর যখন মায়াজমেটিক প্রেসক্রিপশান হচ্ছে না, বোঝা যাবে যে আমার নর্মাল ওষুধে কাজ হচ্ছে না, অ্যান্টি মায়াজমেটিক ওষুধ লাগবে, তখন তাকে বলা হয় চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট, গুছিয়ে কেস টেকিং করে অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দিতে হবে। চোখে ছানি পড়লে সেটির মেডিসিন কী কী? ছানির এই ওষুধ বলে হোমিওপ্যাথিতে কিছু হয় না, ছানি ম্যাচিওর হলে অপারেশন করতে হয়, হোমিওপ্যাথি ওষুধে সারানো যায় না। মোটামুটি ইম্প্রুভ করা যায়, ক্যালকেরিয়া ফ্লোর দেওয়া যেতে পারে, আর সিমটম অনুযায়ী যেসব ওষুধগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে ফসফরাস, সালফার, কোনিয়াম এসব ওষুধ, ফাইজোস্টিগমা এগুলো কাজ করে। কোয়ার্টেশন অফ অ্যাওটা কোথায় চলে গেল? হোমিওপ্যাথি হারনিয়া ভালো হয় কি না? আপনার চোখ ফলো কী হয়েছে বলা যায়? শরীরটা ভালো নেই, চাপের মধ্যে আছে, খুব রোগীর চাপ, এই সমস্ত কারণে। চিন্তা করার ক্ষমতা কেন কমে যায়? যখন ব্রেন সেল ডিফিউজড হয়ে যায়, অ্যাট্রোপি হয়ে যায়, ব্রেনের সেলগুলো কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। হোমিওপ্যাথি চিকিৎসাকে স্টোমাক পেন ইন দ্য বার্নিং কমানো যায়? না কমালে তো হোমিওপ্যাথি অনেকদিন আগেই উঠে যেত, এই সামান্য জিনিস যদি কমানো না যায়। জ্যান্থমা ওভার আপার আইলিড, এগুলো স্কিন ডিজিজ, কোথায় চলে গেল? হোমিওপ্যাথির ট্রিটমেন্ট করা যাবে সময় সাপেক্ষ। মাঝে মাঝে প্রশ্নগুলো লাফিয়ে চলে যায়। কোয়ার্টেশন অব অ্যাওটা বা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা আপনি বোঝালেন, সেটা হোমিওপ্যাথিতে সারবে কিনা জানা গেল না। হোমিওপ্যাথিতে এই সমস্ত সম্পূর্ণভাবে সারানো যাবে না, কোয়ার্টেশন অব অ্যাওটা হয়তো কিছুটা ইম্প্রুভ হতে পারে, সেপ্টাল ডিফেক্ট সারানো সম্ভব হয় না।
জ্যান্থমা ওভার আপার আইলিড এগুলো কমে কিনা? কমে, অনেকদিন ধরে চিকিৎসা করতে হয়, কোনো প্যালিয়েটিভ ওষুধ কিছু নেই। যেহেতু রবিবারে আমাদের রাত 9টা থেকে 9:30টার মধ্যে প্রশ্নোত্তর পর্ব থাকবে আমার এই নতুন কোর্সে, তাই আমি আজ চালু করে দিলাম। কিন্তু আজকে বেশিক্ষণ কন্টিনিউ করব না, কারণ আজকের শরীরটা বিশেষ ভালো নেই। আরও 2-4টা প্রশ্ন উত্তর দিয়ে আমি আজকে চলে যাব। ক্লান্ত লাগছে, অনেকের চোখে ধরাও পড়ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চিন্তা করার ক্ষমতা ফিরিয়ে আনতে কোন ওষুধগুলো সচরাচর আসে? যখন নর্মাল সুস্থ মানুষ যার ব্রেনে কোনো প্রবলেম হয়নি সেখানে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, আর যার ব্রেনের সেল অ্যাট্রোপি হয়ে গেছে, ডিফিউজড হয়ে গেছে, শুকিয়ে গেছে বার্ধক্যজনিত কারণে, সেখানে কোনো ওষুধেই খুব একটা কাজ কিছু হবে না। কিন্তু নর্মাল যার সেরকম বার্ধক্যজনিত অবস্থা আসেনি সেক্ষেত্রে ইম্প্রুভ হতে পারে। হোয়েন উই থিঙ্ক অ্যাবাউট এলএম পোটেন্সি ইজ নিডেড, যেখানে অ্যাগ্রেভেশন হওয়ার ভয় থাকে, হাঁপানি বাড়তে পারে, চর্মরোগ বাড়তে পারে, এপিলেপটিক কনভালশন বাড়তে পারে, সেই সব জায়গায় আমরা 200 ONM না দিয়ে এলএম পোটেন্সি দেওয়ার কথা চেষ্টা করতে পারি। হাইপারটেনশন অ্যান্ড ডিপ্রেশন সে সামথিং, হাইপারটেনশন এবং ডিপ্রেশন দুটো আলাদা সাবজেক্ট। হাইপারটেনশন কী বলবো, আবার প্রেশার বেড়ে গেলে তার চিকিৎসা করতে হবে, তার খাবার দাবার কন্ট্রোল করতে হবে, কাঁচা নুন খাওয়া বন্ধ করতে হবে, পেশেন্টকে সিস্টেমিক ট্রিটমেন্ট করতে হবে। ডিপ্রেশনের যে মেন্টাল ডিজর্ডার তার ট্রিটমেন্ট করতে হবে, রোগের কারণ জানতে হবে, বিড়াল খুব ভালোবাসে কী রুব্রিক দেখব, এরকম কোনো রুব্রিক ফিয়ার অফ ফন্ড অফ অ্যানিমেলস কিছু নেই, সেরকম কিছু পাওয়া যায় না। তবে টিউবারকুলিনাম ব্যাসিলিনাম যেমন ভয়ও পায় আবার ভালোও বাসে, এরকম দু একটা বইয়ে পাওয়া গেছে। সরকারি টিউবারকুলার মেডিসিনের সাথে হোমিও চিকিৎসা কি চলবে? চলতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসায় হোমিওপ্যাথিক ওষুধের কাজ একটু কম হবে। অপারেশন করার পর যদি কোনো রোগ হয় এই রুব্রিকটি কেন্দ্রপাটিতে কোথায় পাবো? এরকম কোনো রুব্রিক কেন্দ্রের রেপার্টরিতে নেই। কী রোগ হচ্ছে, কেন হচ্ছে সেগুলো জানতে হবে। অপারেশন করার পরে কেউ পুকুরে চান করতে গিয়ে কানে অটোরিয়া হয়, তুমি বুঝবে যে আফটার অপারেশন? এগুলো মূর্খের স্বর্গে বাস করা। অনেকে অপারেশন করার পরে এক শিখে রেখেছে একটা লাইন, নিজেদের প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ নেই, প্যাথোলজির নলেজ নেই, অ্যানাটমি ফিজিওলজির নলেজ নেই, কমন সেন্স নেই, শিখে রেখেছে যে অপারেশনের পরে কোনো রোগ হলে স্টেপিসে গিরা দিতে হবে। অপারেশন করেছে বলে তা যা হবে দুনিয়ায় সব স্টেপিসে গিরা দিতে হবে। আমার গলব্লাডার অপারেশন হয়েছে, এক মাস পরে গিয়ে আমার মাথায় টিউমার হতেই পারে, এক মাস পরে গিয়ে আমি মদ খেয়ে গিয়ে আমার লিভার হেপাটাইটিস হতেই পারে, তার ওষুধ কি স্টেপিসে গিয়ে হবে? যে কোনো রোগ হতে পারে। অপারেশন করার পরে পেটে খুব ব্যথা হচ্ছে, ও আফটার অপারেশন স্টেপিসে গিরা চালাচ্ছ? ইউজি করে দেখা গেল তার পেটের ভিতরে একটা তুলো মপস এক পিণ্ড রেখেছে, তাড়াতাড়ি করে বের করেনি, স্টেপিসে গিয়ে তুলো বের করে দেবে? মেলামেশার সময় পুরুষের ডিসচার্জ হয় না, কী ওষুধ হবে স্যার? একটা মেন ওষুধ লাইসিন। মাথা প্রচুর পরিমাণে চুল উঠলে হোমিওপ্যাথি মেডিসিনের পাশাপাশি আর কী করণীয় জানাবেন? আর যে সমস্ত কেমিক্যাল বা হার্বাল সলিউশন পাওয়া যায় সেগুলো লাগাতে পারে, সে লাগালে চুলের গোড়া অনেক সময় শক্ত হয়, উপকার হয়। ভিজে চুলে বেশি চিরুনি ঘষ দেবে না, ডিটারজেন্ট মার্কা শ্যাম্পু বেশি ব্যবহার করবে না। প্রেগনেন্সি প্রেগনেন্সির একটা কোশ্চেন ছিল, কোথায় চলে গেছে আমি আর পাচ্ছি না। পর্যায়ক্রমে আমাশ ও একজিমের চুলকা নিয়ে রুব্রিক কী কী ওষুধ আসতে পারে? অ্যাব্রোটেনাম ক্যালিবাই, মার্শালের সব সিমটম আছে, মার্শাল 200 দিয়েছি, অনেক কম হয়েছে কিন্তু খুব চুলকাচ্ছে, এরপর কী করা যায় একটু বলবেন? এরপর অ্যান্টিসেরিক ওষুধ লাগবে, সালফার আসতে পারে। বায়োকেমিক ওষুধের সাথে কেন গরম জল খেতে হয়? এরকম কোনো নিয়ম নেই, বড়িগুলো ভালোভাবে মেশানোর জন্যে মনে হয় বলা হয়। দাঁতের মাটিতে টিউমার কেসে কী কী মেডিসিন আসতে পারে?
ডাক্তার মানিতে সব টিউমার হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাসল থুজা এসব ওষুধ আসতে পারে। দুই মাস পরে মিসক্যারেজ হয়ে 5 দিন ব্লিডিং হয়ে বন্ধ হয়েছে, আলট্রাতে কিছু এখনও দেখা যাচ্ছে না ও পেন হচ্ছে, কি করা যায়? পেশেন্টকে বিশ্রামে থাকতে হবে আর হোমিওপ্যাথি আর্নিকা বা এই ধরনের কোনো ওষুধপত্র দিতে হবে। পেশেন্টের অ্যাবসলুট বেড রেস্ট। অতিরিক্ত গ্যাসের সমস্যা, শুধু হোমিও ওষুধ দিয়ে বুক চেপে হাঁচির কি মেডিসিন? এরকম কোনো মেডিসিন নেই। হাঁচতে গেলে শরীরে এক্সার্শন হলে মানুষ বুক চাপে চাপ দিতেই পারে। ইজ রেনুলা ইজ কিউরেবল? চেষ্টা করে দেখা যেতে পারে, অনেক ক্ষেত্রে সারে। একটা 4 বছরের বাচ্চা, তার অন্যান্য গ্রোথ মাইলস্টোনসগুলো ঠিকমতো হয়েছে, কিন্তু কথা ঠিকমতো বলতে পারে না, অস্পষ্ট কথা বলে, কি ওষুধ দেওয়া যেতে পারে? সিমটম নিয়ে দেখতে হবে, তাকে ENT ডাক্তারের কাছে পাঠাতে হবে, তার কোনো কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা দেখতে হবে, আর তার কানে সে শুনতে পাচ্ছে কিনা দেখতে হবে। অনেক সময় কেউ খেয়াল করছে না, বাচ্চার ওষুধ দিয়ে যাচ্ছ, বাচ্চা কানে শুনতে পাচ্ছে না, শুনতে না পেলে সে শিখতে পারবে না। সে কথা না শুনলে যদি বলছি বলো বাবা, বলো মা, বলো গ্লাস, সে কী করে জানবে? সে শুনতেই পাচ্ছে না। প্লাস্টিকের শিশিতে মিলিসিমার মেডিসিন দেওয়া যায় কিনা? 100% দেওয়া যায়। এখন তো প্লাস্টিকের শিশি বেশি ব্যবহার হচ্ছে। হোমিওপ্যাথি চিকিৎসায় কাঁচা পেঁয়াজ রসুন কোনো বাধা দেয়? আমি কোনো বাধা দিই না, কোনো অসুবিধা মনে করি না। শুধু থুজার ক্ষেত্রে হ্যানিমান বলেছে নিজে পরীক্ষা করতে হবে, আমি কোনো বাধা মনে করি না। কিছু কিছু অনেকে ক্লিনিক্যালে বলে গেছে সরিনামের সাথে কফি, ল্যাকেসিসের সাথে টক, পেঁয়াজের সাথে থুজা, এরকম বলে গেছে। ও খুব একটা প্রবলেম আমি মনে করি না, কিচ্ছু বাধা দিই না, আমি ওষুধ কাজ করে যাই। মাইলস্টোনগুলি ঠিক মতো হয়েছে, কথা ঠিক মতো বলতে পারে না, কানের ডিফেক্ট কিনা দেখতে হবে। পার্কিনসন্স রোগে হাত পা কাঁপে, শরীরে প্রচুর লাল তিল আছে, থুতু ঝুলতে থাকে, ডান দিকে ব্যথা করে, খেলে বাড়ে, দুপুরের পর বাড়ির বাইরে যেতে খুব ভিড়, কী ওষুধ হতে পারে? পার্কিনসন্স ডিজিজ চট করে সারানো যায় না, সব সিমটম মিলিয়ে ওষুধ দেওয়া যেতে পারে, হয়তো কিছুটা ইম্প্রুভ হতে পারে। বউ স্বামীকে ভীষণ ভীষণ ভয় পায়, এরিপাটরি রোগে কী হতে পারে? বউ স্বামীকে ভীষণ ভয় পায়, এরিপাটরি রোগে কী হতে পারে? যদি সব কিছুতেই ভয় পায় তাহলে ফিয়ারফুলনেস হবে, বউকে ভয় পায়, এরকম কোনো রুব্রিক আলাদা হবে না। প্রেগনেন্সি ছাড়া মাসিক বন্ধ থাকে কেন? রোগীর বয়স 30, 6 মাস যাবৎ বন্ধ থাকে। প্রেগনেন্সি ছাড়া মাসিক অনেক কারণে বন্ধ থাকতে পারে। বিফোর পিউবারটি, নর্মাল পিউবারটি হয়নি, মাসিক আরম্ভ হয়নি, তখন বন্ধ থাকতে পারে। বাচ্চা দুধ খাওয়ার সময় বন্ধ থাকতে পারে, তাকে বলে ডিউরিং ল্যাকটেশন, মাসিক বন্ধ থাকতে পারে। কোনো রোগের জন্য বন্ধ থাকতে পারে, অনেক রকম রোগের জন্য বন্ধ থাকতে পারে, ভয় পেয়ে মাসিক বন্ধ থাকতে পারে। আমরা অ্যামেনোরিয়া পড়েছি, যে অ্যাকোনাইটে পড়েছি, অ্যামেনোরিয়া ফ্রম ফ্রাইট, ঠান্ডা জলে পা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে মাসিক বন্ধ থাকতে পারে, পা ভিজিয়ে ভিজিয়ে কাজকর্ম করেছে, পালসেটিলা হতে পারে, রোগের জন্য বন্ধ হতে পারে, কাশিং সিন্ড্রোমের জন্য বন্ধ হতে পারে, থাইরোটক্সিকোসিসের জন্য বন্ধ হতে পারে, এনিমিয়ার জন্য বন্ধ হতে পারে, অনেক রকম রোগের জন্য বন্ধ হতে পারে। লিঙ্গের মাঝখানে ভিতরে গুটি টিউমারের মতো হালকা শক্ত, কী ওষুধ হবে স্যার? এইভাবে ওষুধ দেওয়া যায় না, কেস টেকিং করতে হবে, সাধারণত অ্যান্টিসাইগোটিক ওষুধ দিতে হবে। ক্যালকিরিয়া ফলোর কিছু না বুঝতে পারলে 6x বা 12x দিয়ে যেতে পারো। নরম সফট গ্রোথ থাকলে থুজা দেওয়া যেতে পারে, এইভাবে দেওয়া যেতে পারে। প্রেগনেন্সি ছাড়া মাসিক বন্ধ থাকে কেন? রোগীর বয়স 30, অনেকগুলো কারণ আমি বললাম, এসব কারণ হতে পারে। সচিনবাবু একটু পরে করছি, অনলাইনে পড়াচ্ছি, একটু পরে ফোন করছি আমি।
মিসক্যারেজ হয়ে কিছুটা রয়ে গেছে, পেন হচ্ছে, ইমিডিয়েটলি ডাইলেটেশন অ্যান্ড ইভাকুয়েশন করতে হবে, গাইনিকোলজি ডাক্তারের কাছে পাঠাতে হবে। হোমিওপ্যাথিতে অনেক সময় অনেকদিন থেকে থেকে অল্প অল্প করে বেরোতে বেরোতে ঠিক হতে পারে, তা আজকাল কেন রাখার কোনো প্রয়োজন নেই। এ পেশেন্ট সাফারিং ফ্রম চলে গেল, হট করে চলে যায় এক মুশকিলের ব্যাপার। 4 বছরের মেয়ে শিশু শুধু সাজগুজ করতে চায়, আরে চলে যাচ্ছে কেন, লাফিয়ে লাফিয়ে তো মহা মুশকিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পায়ের তলায় মাংস বৃদ্ধি হয়। 4 বছরের মেয়ে শুধু সাজুগুজু করতে চায়, কি রুব্রিক হবে, ফ্যাস্টিডিয়াস। এ পেশেন্ট সাফারিং ফ্রম থাইরয়েড ট্রাবলস টেকিং হোমিওপ্যাথিক মেডিসিনস, ক্যান সি টেক সয়াবিন ক্যাবেজ ইটসেট্রা, সয়াবিন ক্যাবেজ এগুলো খেলে বলা হয় যে থাইরয়েড হরমোন একটু বাড়ে, সুতরাং না খাওয়াই ভালো। ঘামাচি ল্যাবরেটরিতে কোথায় পাবো, প্রিকেলস, স্কিন প্রিকেলস, স্মলার ইরাপশানস প্রিকেলস। স্যার আর্সেনিক অ্যালবাম দীর্ঘ 4 মাস খেলে সেটি কি রোগীর সাইকোটিক দিকগুলোকে জাগিয়ে তুলতে পারে নাকি, রোগীকে আর্সেনিক পয়জনিং হবে, আর্সেনিক প্রুভিং হবে, কি সাইকোটিক ফাইকোটিক বুঝি না, আর্সেনিক প্রুভিং হবে, সাইকোটিক দিকগুলোকে আবার কী ফুটিয়ে তুলবে। আর্সেনিক যদি ঠিক মতন প্রেসক্রিপশন না হয়, টানা যে কোনো ওষুধ খেলে তার প্রুভিং হতে থাকবে শরীরের মধ্যে। স্যার আমি কয়েকটি রোগীকে সিমটম অনুযায়ী একজিমা চলে গেল, সিমটম অনুযায়ী আবার এসছে, একজিমা, ডার্মাটাইটিস, অ্যালার্জি, এইসব রোগে ঔষধ দিয়েছিলাম, পরে দেখা যায় অ্যাগ্রাভেশন হয়ে যায়, এইসব রোগের জন্য কী করা যায়। অ্যাগ্রাভেশন হলে যা নিয়ম তাই, মেডিসিমাল পোটেন্সিতে অ্যাগ্রাভেশন হলে ওয়েট করতে হবে, সেই অ্যাগ্রাভেশনটা কেমন আমাকে দেখতে হবে। যদি অ্যাগ্রাভেশন চলছে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, তাহলে বুঝতে হবে ভুল ওষুধ হয়েছে, রোগীর ভাইটাল ফোর্স বা সাসেপ্টেবিলিটির সাথে সে ওষুধ ম্যাচ করেনি, ওষুধ চেঞ্জ করতে হবে, অ্যান্টিডোট করতে হবে। কিংবা দেখা গেল অ্যাগ্রাভেশন হয়েছে, কিছুদিন পরে আস্তে আস্তে কমছে, বুঝতে হবে যে ওষুধ ঠিক আছে কিন্তু ডোজ বেশি পড়ে গেছে, পোটেন্সি বেশি হয়ে গেছে। দেখা গেলো যে অ্যাগ্রাভেশন ইজ কুইক, শর্ট অ্যান্ড শার্প, হঠাৎ করে 2-3-4 দিনের মধ্যে বেড়ে গেল, তারপর আস্তে আস্তে কমছে, দ্যাট ইজ হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, দ্যাট ইজ গুড ইন্ডিকেশন ফর এ কিওর। দাঁড়িয়ে থাকলে কোমরের দুই দিকে ব্যথা করে, কী ওষুধ হবে, এরকম কোনো ওষুধ হয় না, তার কী কারণে হচ্ছে দেখতে হবে, রিনাল স্টোন থাকলে ব্যথা হতে পারে, লাম্বার স্পন্ডেলাইট থাকলে ব্যথা হতে পারে, সিমটম মিলিয়ে ওষুধ দিতে হবে। কিরোসিনের ঘ্রাণ নিতে চাই, এটার জন্য কী হতে পারে, এরম কোনো রুব্রিক নেই, এটা পিকুলিয়ার আনকমন সিমটম, পারভার্সন অফ সিমটমস, ডিলিউশন দেখতে হবে, পারভার্সনস পাওয়া যায় কি না। প্রস্রাবে পিপড়ে কী কী কারণে লাগে, এমনি নর্মালি যে কোনো প্রস্রাবে, অনেকে ভাবে সুগার থাকে না, যে অনেক প্রস্রাবে আমি দেখেছি কালো ধরনের পিপড়েগুলো অটোমেটিক যে কোনো প্রস্রাবে আসতে পারে, কিন্তু সুগার আছে এটা ভুল ধারণা, ঘোরাঘুরি করতে পারে। ডেলিভার সময় পালসিটেলের 30 নাকি 200 কোনটা ভালো কাজ করবে, কোনো ওষুধে ডেলিভারি ঠিক মতো করাতে পারে না, ডেলিভারি একটা নর্মাল ফিজিওলজি, একমাত্র যদি মুখটুক না খুললে সেই সময়ে কলোফাইলাম, জেলসিমিয়াম, পালসিটেলার সিমটম দিয়ে দেওয়া যায়, কিছুটা হেল্প করে। কতটা হেল্প করে, আগেকার দিনে যখন ডেলিভারি করানো হতো এইসব ওষুধ দেওয়া হতো, ক্যামোমিলা, কলোফাইলাম, পালসিটেলা হেল্প করতে পারে, কিন্তু কোন ওষুধের জন্য কতটা হয়েছে সেভাবে কোনো যন্ত্রপাতি দিয়ে মাপা হয়নি। হোমিওপ্যাথি ওষুধের ঝাঁকি দেওয়ার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি, আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, আমরা দেখছি করছি কাজ হচ্ছেই, কোনো যন্ত্রপাতি দিয়ে কেউ মাপতে পারিনি। ডক্টর বয়েট, লন্ডনের ডক্টর বয়েট, এমানুয়েল বয়েট পরীক্ষা করে দেখেছিলেন যে তার ভিতরে কিছু চেঞ্জ হয়, 12 পর্যন্ত চেঞ্জ হয়, তারপরে কিছু পাওয়া যায়নি। আরও মডার্ন অ্যালোপ্যাথিক ডাক্তাররা অনেকে যারা যেটা নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে এই জিনিসটা নিয়ে, যে তোমরা তো কিছু দেখাতে পারছো না, কিছু দেখানো যাচ্ছে না, ওষুধের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, কিন্তু ওষুধ কাজ করছে, তার মানে একটা তেজ, ওষুধটা একটা তেজে, একটা শক্তিতে ফোর্সে যাচ্ছে। আমরা উত্তর সেই সব ডাক্তারদের কাছে, আমাদের উত্তর এটাই যে আমরা দেখাতে পাচ্ছি না, কোনো যন্ত্র দিয়ে মাপা যাচ্ছে না, দ্যাট ইজ ডিফিকাল্ট, দ্যাট ইজ ডিফিকাল্টি অফ দ্য সায়েন্স, সায়েন্স ডিফিকাল্টি অফ দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা পাচ্ছে না, আমরা পাচ্ছি না, কিন্তু কাজ তো হচ্ছে। তার থেকে বড় কথা, আমার 10 ফোঁটা সাপের বীজ দিয়ে, যেটা আমি 2 মাদারে 10 ফোঁটা সাপের বীজ নিয়েছিলাম, সেটা মাদার, তার থেকে 2, 3, 4, 5 যখন 2 করলাম তাহলে 1-এর 10, যখন 3 করলাম তাহলে 1-এর 30, 1-এর 40, এইভাবে যখন আমি 200 বা 1000-এ আসছি, আমার 200 বীজ তো ছিল, আমার 200 আমার আমার সরি কিছুটা বীজ তো ছিল, সাপোজ 10 ML বীজ নিয়েছিলাম, 1 ML নিয়েছিলাম, আমার সেই 1 ML গেল কোথায়, ML তো 1 ML তো সূক্ষ্মানুসূক্ষ্মভাবে মিশে গেছে, আমার 1 ML ফেরত দাও,
তোমরা যে বলছো কাজ করে না, আমরা মেশিনে দেখা, মেশিনে দেখাতে পারছো না, ভালো কথা। আমার এক ইমেলটা ফেরত দাও, কোনটার মধ্যে আছে, কিভাবে আছে আমাকে ফেরত দাও, বের করে দাও। তার থেকে বড় কথা, যখন একটা কেরাসিনের বোতল পুরো ফেলে দিয়ে ধুয়ে সাবান দিয়ে গরম জল দিয়ে ব্রাশ করে তারপরে গন্ধ যাচ্ছে না, এই গন্ধ আসছে কেন? এই গন্ধ ভ্যানিশ করে দাও। তার প্রপার্টি, মেডিসিনের প্রপার্টি, এমনকি ফেলে দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধোয়ার পরেও তার ভিতরে প্রপার্টি থাকছে কি করে বুঝিয়ে দাও। তাহলে কাজ হচ্ছে আমরা পাচ্ছি, এটা হলো ঘটনা। আমি বুঝাতে পাচ্ছি না, বিজ্ঞানীরা যেদিন পারবে পারবে, তর্ক বিতর্কের দরকার নেই, ব্যাপারটা এখানে। অমাবস্যা পূর্ণিমাতে চাঁদের জন্য সমুদ্র জল ফুলে উঠছে, সবাই মানছি। তোমরা কোনো যন্ত্র দিয়ে এটা দেখাতে পারছো কি? হোমিওপ্যাথি নিয়ে তর্ক করছো, এটা দেখিয়ে দাও যে এই যন্ত্র দিয়ে দেখাচ্ছি এই যে জলটা চাঁদ টেনে নিচ্ছে। তাহলে অনেক কিছু এখন আনএক্সপ্লেন্ড আছে। হোমিওপ্যাথি ওষুধ কী করে কাজ করছে সেটাও আনএক্সপ্লেন্ড, কিন্তু কাজ হচ্ছে আমরা দেখছি। উই ক্যান নট ডিনাই দ্যাট। যত দুশ্চিন্তা তত ঘুম বেশি হয়, কী মেডিসিন হবে? এতো কমন সিমটম। শরীরের নার্ভের উপরে চাপ পড়লে ঘুম বেশি হবে। তাহলে আসলে এই পর্যন্ত থাক।